এর মধ্যে কিন্তু একটা সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, যেটা আকরাম ভাই কুরবানির গরু। আকরাম ভাই নিবে? ছয় মানে কত? আপনি যেটা পাননি সেটা বললাম না, এটা হতে পারে না। ও ভাই আজকে দেন 7,20,500 টাকা দোকানদারি কইরা বরাবর হয়েছে, বরাবর না লাভ হয়েছে না লোকসান হয়েছে। খালি হানকি ভরা চুরি পাইছি আর হানকি ভরা ছাটি ছাটি বেঁচা হয়েছে, 6 টাকা ছাটি বেঁচা ছাটি আর ছাট আর তো চুরি হ্যাঁ আমার ডা ভাই, আমার ডা আকরাম ভাই, আমার ডা, আমার ডা আমার একটা খরচ আছে না, আমার খরচ আছে না, হেতু খরচা লসই দিচ্ছে, আপনার হাতে কি একদিনকার ব্যবসা, আমাদের কি একদিনকার ব্যবসা, আমার আজকে লস কেউ দিয়ে দিব, দিয়ে দিব ঘরের দোকান লোকসান দিয়ে দিব, কেউ লাভ লস ব্যবসাতে আছে না? আছে ভাই। আচ্ছা লস হয় ঈদের পরে বেটা 3.5 লাখ টা লস, ঈদের পরে না আপনি লস হয় না? লস হয় না আমাকে, লস হয় না জিনিসের দাম বাড়ছে। তুই দেন এটা, তুই দেন, কি তুই দিবি? হ্যাঁ শোন, 90,000 বস টাকা তোমার টাকা না তুমি গলাম মনে করো আমার গরু বেচা আজকে তো একটা দোকানে কাস্টমার গেছে, আমার দুই লাভ হইতে যাবে বকনা উনি রাখতে বলছে না পরে যা বেজাল আমার মহব্বত দরকার নাই ভাই, আমার মহব্বত মেলা মানুষ আছে, আমার বার্থডে নিয়ে যান না, এই যে আমারটা শেষ করে দিলাম মানে শেষ করে দিয়ে তো বীরজময় লাভ নাই আপনার বাসটা আমার দিয়ে দিচ্ছেন, তারপরে আমি নিতেছি আপনি লস, হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি আমার দরকার, আমি কেটে এলাম আজকে দিব না, সব দিন লাভ করে আজকে থাকবে 1, 2, 3, 4 দর্শক। এরই মধ্যে কিন্তু গরুটা হয়ে গেল, বেশ ভালো।
দর্শক, আসলে এরই মধ্যে অনেক লোক জমে গেছে এই কেনা বেচা দেখতে। আকরাম ভাই, আমরা আকরাম ভাই দেখি আকরাম ভাই কিনতে চাই, যার কারণে সেটা এদিকে আকরাম ভাই আপনি কি চান? আমি দরা পাটিতে ব্যাপারী হয়েছি, প্রথম গরু আপনি নেবেন, 5,000 লস লাভ কোনো কথা নেই, কিন্তু আপনি কি চান কি যে আমি ও লস দিয়ে গরু দিই? হ্যাঁ, 500 হলেও লাভ করবো। প্রথম ব্যবসাটা আপনি ভালো একটা কষাই, আপনার কাছে যদি মনে করেন কি যে ভাই শোনেন, আমরা কলম এই জায়গা যারা ব্যবসা করি 12 মাস, আমরা যারা 12 মাস ব্যবসা করি তারা কলম এইরকম অনেক আমরা একটু অপেক্ষা ছিলাম, দেখা যাক শেষ পর্যন্ত এই যে টানাটানি হয়, কিন্তু না হলে খারাপ লাগবে। আমরা চেষ্টা করবো যে যাতে গরুটা বিক্রি হয়, আপনারাও যাতে খুশি হন। সাদা বলদ পাঁচ কিনা আমার চাপাই খরচা হলো না, চলে যাচ্ছে একেবারে। খুব সুন্দর একটা জায়গা মনে দাও, আমার ভাই কইছে নিচে হবে না, না 5 নিচে হবে না, মামা নিচে হবে না, 5 না না দিয়া দে, না মামা থাপা দে, বাবা থাপা দে, গরু উঠে গেল, দে গরু উঠে লাগে না, আপনাকে বলে দিছি মামা, বাবু তো এটা লে লে ওটা করে দে, ওটা না কারবার ওই পাশে ওই বাবলু নিয়ে গেল, যা এই আমার ভাই তো নরম হয়ে গেল, গরমে নরম সত্যি ভরাট গরু, সামনে পিছনে তেল চর্বি নাকি নাই, এবং সত্যি সত্যি এর যে
চামড়া হাত উঠবেন না, ফ্যান আছে কিন্তু ভাই, হাত উঠাবেন না। চার পাঁচ ছয় সাত চলবো দিবা, খুঁজে পাইবা না আমারে। দর্শক অনেকটা হতাশ হয়ে গেলাম, এখানে প্রচুর লোকজন ছিল যারা ভেবেছিল যে এই গরুটা হয়ে যাবে, কিন্তু হলো না। মাশাআল্লাহ, আর একটা সুঠামদের গরু আমাদের আকরাম ভাই দামাদামি করে। ভাই এত বড় গরু কি করবেন? কুরবানি দেবো, দুই ভাই মিলে কুরবানি দেবো, দুই ভাই মিলে। হ্যাঁ, আমি অর্ধেক, আপনি অর্ধেক। আপনি কি শুনে কি বলছেন? গরু নিয়ে যাচ্ছে, টাকাটা দেখান। বাহ, ঠিক আছে তো, আরো দিবেন টাকাই তো নেই নাকি? গরুর দাম কত বেশি হলো না নাকি? কত কি দিলে কিছুই বুঝলাম না। 3 লাখ টাকা 50 পাবা, ঠিক আছে? আর দিবা না? আর দিব না, আর না না ওই গেল, কইলে আমি ঢুকাই দেবো। সম্পর্ক ভালো তাই দিয়ে দিলাম, ওই জন্য ওনারে 3 লাখ দিলেন। আর আমাদের কত কত দিতে লাগতো? 340 350 বেশি এত বেশি দাম চাইছি না, না এত টাকা নাই। ভালোই লাগলো। মোটামুটি গরু কতগুলো আছে আপনার কুরবানির? 14টা আছে, 15টা ছিল, একটা বেচা হইলো। 14টা সবগুলোই মোটামুটি 2 এর উপর থেকে? হ্যাঁ, দেন নিচেও আছে, ওই সামনের গরু আছে। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা খাবো। এই পোলা পানে কি খাবে? আপনার জন্য একটা পান আনছি, এখন এই যে ভাই, একটা পানের গান হবে না ভাই? দুই লাইন ভাই, দুই লাইন আমরাও ধরবো, দুই লাইন হলো গাইতে হবে। এই নেন পানটাকে হাতে নেন। আকরাম ভাই একটা গান গাইলে হই 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 সারা জামানা চেকা বাংলা কা দিবানা। এই দেখো ভাই, কি ভাই পানটা হাতে নিয়া একটা পানের গান ভাই।
দর্শক আপনাদেরকে একটু অপেক্ষায় রাখি, কি আর করা, বিসমিল্লাহ। ভাই আমরা গরু ব্রাদার্স সব গ্রুপ গ্রুপ গরু পাগলা ব্রাদার্স, গতবার আসছিলাম। সবাই আসো আসো, পিছনে যাওয়া যাবে। ও একটা পান আমার জন্য, চুনিও সুপারি দিও জর্দা দিও সামান্য, একটা পান আমার জন্য।